আমন্ত্রণ জানাচ্ছি সিনে বাংলার নিয়মিত আয়োজন আজকে ডক্টর অনুষ্ঠানে। আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠান নিয়মিত প্রচারিত হচ্ছে নিউ ইয়র্কের সিনে বাংলা চ্যানেলে প্রতি বুধবার সরাসরি। আর আমাদের এই অনুষ্ঠান আপনাদের এই স্বাস্থ্য বিষয়ে প্রশ্নের উত্তর নিয়ে সাজানো। আমাদের অনুষ্ঠান আজ প্রচারিত হচ্ছে শ্যামল বাংলা, একটি অনলাইন বাংলা পত্রিকার সৌজন্যে। আর আপনাদের সাথে উপস্থিত আছি প্রতিবারের মতোই আমি ডক্টর নাসরিন কাদের। আর আপনারা জানেন আমাদের প্রতিটি অনুষ্ঠানে একজন বিশিষ্ট চিকিৎসক আমাদের অনুষ্ঠানে উপস্থিত থেকে আপনাদের বিভিন্ন স্বাস্থ্য বিষয়ে প্রশ্নের উত্তর দিয়ে আসছেন। আর আমাদের সাথে আজ উপস্থিত আছেন ডক্টর খন্দকার মাসুদুর রহমান। ডক্টর রহমান MBBS পাশ করেছেন বরিশাল মেডিকেল কলেজ থেকে, এরপর রেসিডেন্সি সম্পন্ন করেছেন অ্যানাস্থেশিয়ার উপর স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক অ্যাট বাফেলো, যেটা কিনা আমরা জানি সুনি বিশ্ববিদ্যালয় হিসাবে পরিচিত। এরপর ফেলোশিপ করেছেন অ্যানাস্থেশিয়ার উপরে পেডিয়াট্রিক অ্যানাস্থেশিয়োলজি, ছোটদের অ্যানাস্থেশিয়া, একই বিশ্ববিদ্যালয় থেকে। এরপর তিনি আরও একটি ফেলোশিপ করেছেন যেটা কিনা পেইন ম্যানেজমেন্ট স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক অ্যাট বাফেলো থেকে। বর্তমানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং অ্যাটেন্ডিং অ্যানাস্থেশিওলজিস্ট হিসেবে নিয়োজিত আছেন এলমার্স হসপিটাল সেন্টার মাউন্ট সেনাই স্কুল অফ মেডিসিনে। আসুন আমন্ত্রণ জানাই ডক্টর মাসুদুর রহমান। ডক্টর রহমান, অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকবার জন্য। অসংখ্য ধন্যবাদ সিনে বাংলাকে, আপনাদের সবাইকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আজ আমরা কথা বলছি খুবই কমন একটি অসুখ নিয়ে, যেটা কিনা আমরা প্রায় সবাই ভুগে থাকি, যেটি হচ্ছে ব্যাক পেইন অথবা পিঠে ব্যথা। আসুন জেনে নেই পিঠে ব্যথার বিভিন্ন কারণগুলো। ডক্টর রহমান, আসলে পিঠে ব্যথার কারণগুলো, সবচেয়ে কমন কারণগুলো কি কি? পিঠে ব্যথা আমি একটু একটুখানি ক্যাটাগরাইজ করে ফেলি, এটা লো ব্যাক পেইন, ব্যাক আপার ব্যাক পেইনও হতে পারতো, লো ব্যাক পেইন, যেহেতু লো ব্যাক পেইনটাই বেশি হয়, লো মানে নিচের দিকে আমাদের, হ্যাঁ, কোমরের দিকে যেটা বলে মানুষ, হ্যাঁ, জি জি, এই এই ব্যথাটা যেহেতু অনেক বেশি হয়, সেজন্য আমরা এটার উপরে কনসেন্ট্রেট করি আজকে, আর একদিন না হয় উপরের পিঠের ব্যাপারটা আলাপ করা যাবে। এই এগুলির কারণগুলি হচ্ছে, বোঝার আগে বুঝতে হবে যে আসলে আমাদের কোমরের ফাংশন কি আর কেমন ভাবে তৈরি, ওটা বুঝতে পারলেই বোঝা যাবে ব্যথাগুলি কেন হয়। আমাদের যে ভার্টিব্রাগুলি আছে তার মধ্যে পাঁচটা, ভার্টিব্রা যদি আমরা একটু বাংলায় বলে দিই, আমাদের পিছনের যে হাড়গুলো আছে, মেরুদণ্ডের হাড়, মেরুদণ্ডের হাড়গুলি, সাতটা ঘাড়ে, 12টা বুকে, পিছনের পিঠে থোরাক্স, আর পাঁচটা হচ্ছে কোমরে। এই পাঁচটা সবচেয়ে বড়, এবং এই পাঁচটা উপরের সম্পূর্ণ শরীরের ওজনটাকে সারা জীবন বহন করে যাচ্ছে, অতএব সমস্ত প্রেশারটা এই এই হাড্ডিগুলোর উপরেই হচ্ছে। এই এই এগুলোকে ভার্টিব্রা বলা হয়, যেটাকে আপনি মেরুদণ্ডের হাড্ডি বললেন, হুইচ ইজ ট্রু। এগুলো এক একটা, এই পাঁচটা এক একটা ডিস্কের উপরে বা সফট এক ধরনের কুশনের উপরে প্লেস করা আছে, মাঝখানে একটা হোল এরকম, যেটা স্ট্রেট করলে পরে স্পাইনাল কর্ডটা তার মধ্যে দিয়ে থাকে, তার মানে ইট হাউসেস এন্ড সেভস দি স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড মানে হচ্ছে আমাদের যে দা নার্ভ, নার্ভের মেইন অংশ, মেইন যে নার্ভ ব্রেন থেকে নেমে এসে আমাদের এখান পর্যন্ত গিয়েছে, হ্যাঁ, চলে আসছে সেটা, এবং ওই 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 যে স্পাইনাল কর্ড, ওখান থেকে সমস্ত নার্ভগুলি বেরিয়ে যাচ্ছে সারা শরীরে সাপ্লাই দেবার জন্য, সবই ওই ভার্টিব্রার, দুইটা ভার্টিব্রার মাঝখানে একটা করে ছিদ্র থাকে, যেটাকে ফোরামিনা বলা হয়, ভার্টিব্রাল ফোরামেন্টস, ওখান থেকে বেরিয়ে যায়। আচ্ছা, তো এই যে পাঁচটা হাড্ডি, এগুলো একটা কুশনের উপরে এবং অনেকগুলি বোন বেরিয়ে যাচ্ছে, এবং এগুলোকে ওইখানে রাখার জন্য যে মেকানিজম, সেটা হচ্ছে অনেক লিগামেন্ট, মাসলস, টিস্যুস, এরা সব মিলে ওটাকে ওখানে অ্যাঙ্কর করে ধরে রেখে দেয়। পাঁচটা হাড্ডি তো আর এমনি থাকবে না, ওটাকে রাখার জন্য শরীরের অনেক মাসল, অনেক লিগামেন্টস, অনেক টেন্ডন্স, এগুলো সব লাগানো থাকে এটার সঙ্গে, যেটা এই ওজনটাকে ক্যারি করে। এই যে বিন্যাসটা, এর কোন রকম কোন সামান্য বিচ্যুতি ঘটলেই ব্যথা হওয়ার সম্ভাবনা, যেমন ধরেন বয়সের কারণে ডিস্কটা আগের মতন ইলাস্টিক থাকলো না, তাহলে ডিস্কের হাইট কমে যাচ্ছে, ভার্টিব্রাগুলো আরো বেশি কম্প্রেসড হচ্ছে একটার উপর আর একটার কাছাকাছি চলে আসছে, যে নার্ভগুলো বের হচ্ছিল ওগুলোতেও প্রেশার পড়ছে, যেহেতু ভার্টিব্রাটা নিচে নেমে যাচ্ছে, তো একটা পেইন হতে পারে, আচমকা কোনো মুভ করলে পেইন হতে পারে, শরীরের যে নর্মাল কার্ভ, আমাদের উপরে উপরে, হ্যাঁ, যে বাঁকগুলি আছে উপরে কনকেভ, পিঠে কনভেক্স, আবার কোমরে কনকেভ, এই যে বাঁকগুলি, এটা যদি কোনো রকম কোনোভাবে কেউ এটাকে একটুখানি পরিবর্তন করে ফেলে কোনো আচমকা,
তাহলে পরেও পেইন হতে পারে আর এই পেইনটা এত কমন এটা প্রায় 70 টু 80% অফ দ্য পিপল ইন দ্য ওয়ার্ল্ড যে কোনো জায়গার যে কোনো ডেমোগ্রাফি 70 থেকে 80% লোকের লো ব্যাক পেইন হবেই দ্যাটস দ্য স্টাডি আচ্ছা এই হচ্ছে মোটামুটি ভাবে পেইন হবার কারণ ধরেন আমি অনেকক্ষণ এভাবে বসে থাকলাম যে এই কার্ভটাকে সেরকম না রেখে একটু অন্যভাবে বসলাম তাহলে পরেও এটার উপর স্ট্রেন হতে পারে তাছাড়া বয়সজনিত কারণে বার্ধক্যের সঙ্গে সঙ্গে আমাদের লিগামেন্টগুলি আর আগের মতন স্ট্রং অ্যান্ড ইলাস্টিক থাকে না লিগামেন্ট মানে হচ্ছে যেগুলো আমাদের হাড়গুলোকে একটার সাথে একটা আটকে রেখেছে একটা শক্ত ফিতার মতন করে মনে করেন আচ্ছা এই এই লিগামেন্টগুলো এই হাড়ডিগুলোকে একটার সাথে আরেকটার সাথে জোড়া লাগিয়ে রেখে দেয় আচ্ছা এই আমাদের সব সব জয়েন্ট গুলোতে লিগামেন্ট আছে অনেক লিগামেন্ট এবং শক্ত শক্ত টেন্ডন আচ্ছা যেগুলা এই হাড় গুলাকে এক জায়গাতে রাখে এগুলো রহমান আমাদের সাথে দর্শক চলে এসেছেন সাগর নিউ ইয়র্ক থেকে সাগর বলুন আপনার প্রশ্ন সাগর আমি সাগর জি বলুন বলুন শুনতে পাচ্ছি হ্যালো হ্যাঁ আমার অনেক অনেক আজকে আমার আমি এখন ধারণা করি যে হয়তো পরবর্তীতে আবার ব্যথা করতে পারে মাঝে মধ্যে হয় আমি এখানে ডায়েট করি আর এর থেকে কিনা আমার দুই পায়ে একটু ব্যথা কামড়ায় আছে কামড়ানো ব্যথা করে আচ্ছা আপনার কি উপরের পিঠে ব্যথা নিচের দিকে ব্যথা ব্যথাটা কি কোমরের দিকে না উপরের দিকে শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন এখন কেমন আছেন আপনি আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে দিতে হবে আপনি এখন কেমন আছেন আপনি এখন কেমন আছেন আচ্ছা আপনার কি ডায়াবেটিস আছে সাগর আপনার কি ডায়াবেটিস আছে হ্যালো আপনার ডায়াবেটিস আছে এখন মোটামুটি ভালো আছে না 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 আপনার ডায়াবেটিস নেই আপনার অন্য কোনো সমস্যা নেই তবে আমি দুই পায়ে কেন যেন উইক ফিল করি এর জন্য কি না আমি জানি আচ্ছা ঠিক আছে সাগর অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য জেনে নিচ্ছি আপনার বয়সটা একটু জানা দরকার ছিল লাইন কেটে গেছে যাই হোক সাগর অনেকক্ষণ ধরে সাগরের দুইটা প্রশ্ন দুটো সমস্যার কথা তিনি বলেছেন একটা হচ্ছে লো ব্যাক পেইন যেটা এক সময় ছিল এখন ভালো হয়ে গেছে মাঝে মাঝে পেইন করে এটা উনি আশঙ্কা করেন আবার হতে পারে কিনা আর একটা হচ্ছে তার দুই পায়ে উনি দুর্বল ফিল করেন এবং কামড়ানো টাইপের ব্যথা হয় আমি একটা একটা করে যাই প্রথমটা খুব বেশি ভাবার কিছু নেই এটা আপনি আপনার মতন হাজার হাজার মানুষ আছে যাদের একটু একটু ব্যথা হবেই আপনার ব্যথাটা সেরে গেছে জেনে ভালো লাগছে আপনি আরেকবার ব্যথা হবে এটা ভাবার কোনো কারণ নেই আপনি প্রিভেনশন যে মেথডগুলো সেগুলো হচ্ছে হালকা এক্সারসাইজ করবেন কোমরের কিছু এক্সারসাইজ আছে যেগুলোতে কোমরের উপরে স্পেশাল কোনো প্রেশার পড়ে না এমন কিছু এক্সারসাইজ করবেন তার মধ্যে সুইমিং ইজ এ ভেরি গুড এক্সারসাইজ এছাড়াও কিছু এক্সারসাইজ আছে আপনি যদি হালকা এক্সারসাইজ নিয়মিত করেন তাহলে একটা এক ধরনের প্রিভেনশন আর যেহেতু আপনি ক্যাব বা গাড়ি চালান সেহেতু আপনার একটা সমস্যাও আছে সেটা হচ্ছে যে গাড়ি চালানোর সময় আমাদের যে বসার ভঙ্গিটা আমরা অনেক সময় একটু আরামের জন্য হয়তো একটু অন্যভাবে বসি এটাও অনেক সময় অনেকক্ষণ বসে থাকলে আপনার ব্যথার কারণ হতে পারে এই ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করবেন পিঠের দিকে একটা লাম্বার সাপোর্ট দিয়ে নেবেন লাম্বার সাপোর্ট কিনতে পাওয়া যায় যে কোনো দোকানে গেলে পরে আপনি ডুয়ান রিড অথবা যে কোনো আমি কারোর নাম বলতে চাচ্ছি না কোনো ফার্মেসিতে গেলে পরে এটাকে বলবে লাম্বার সাপোর্ট ড্রাইভারদের জন্য যেটা লাগে আচ্ছা উনি সহজ করে ওনারা হয়তো বলতে পারবে ব্যাক সাপোর্টের জন্য যদি ব্যাক সাপোর্টের যে অনেকটা একটা একটা কনভেক্স পিলার মতো না কি একটা দিবে শক্ত আচ্ছা আর আর বিছানা শক্ত বিছানা ব্যবহার করা ভালো খুব সাবধান থাকবেন নরম বিছানার ব্যাপারে নরম বিছানা আপনার ব্যথাকে আবার ফিরিয়ে নিয়ে আসতে পারে আচ্ছা এটা হচ্ছে আপনার প্রথম ব্যাপার আচ্ছা দ্বিতীয় প্রশ্নটাতে মনে হচ্ছে যে আপনার
সমস্যাটা নার্ভে বা স্নায়ুতে। হ্যাঁ, এই নার্ভটা নার্ভে আমি ওই জন্য জিজ্ঞেস করলাম আপনার ডায়াবেটিস আছে কিনা। আচ্ছা, যদি ডায়াবেটিক কারণে নার্ভে সমস্যা হতো তাহলে আমি একভাবে বলতে পারতাম, কিন্তু এখন আপনি যেহেতু বলেছেন আপনার ডায়াবেটিস নেই, সেহেতু আমাকে ধরে নিতে হচ্ছে না এক্সামিন করেই যে আপনার পিঠের বা নিচের দিকের পিঠের কোমরের অংশের ভার্টিব্রাগুলার থেকে যে নার্ভ গুলা বের হয়, সব নার্ভ কিন্তু ওখান থেকেই বের হয়। আপনার পায়ের সমস্ত নার্ভ এই পাঁচটা হাড্ডির এই মাস থেকেই বের হয়। এই নার্ভ গুলি ডেফিনেটলি আপনার ইরিটেটেড আছে এখন, বা নিউরালজিয়া বলা হয় এগুলাকে, কামড়ানো ব্যথা বা বার্নিং পেইন, অনেক ওখানে প্রেসার পড়ার জন্যই ওনার নার্ভ, এক্স্যাক্টলি ইরিটেশনের জন্য হয়, প্রেসার পড়ে এবং ইরিটেশন হয় যার জন্য এই পেইন গুলি করে। নার্ভের পেইনের জন্য আমি এখানে প্রেসক্রিপশন করতে পারছি না, আমি বলতে পারি যে প্রচুর ওষুধ আছে, যেমন ধরেন অ্যান্টি কনভালসেন্ট ওষুধ, অ্যান্টি ডিপ্রেসেন্ট কিছু ওষুধ আছে যেগুলো নার্ভের জন্য। তার মানে সহজভাবে আমরা যদি বলি যে নার্ভ পেইনের জন্য ওনারকে ওষুধে যেতে হবে, কিন্তু ওনার ব্যাকের থেকে যে ব্যথাটা আসছে সেটার জন্য প্রিভেনশন। নার্ভ পেইন যদি ওনাকে বদার করে এবং উইক করে, উনি একটা ডায়াগনোস্টিক টেস্টে যেতে পারেন, সেটা হচ্ছে ইএমজি বলা হয়, ইলেকট্রোমায়োগ্রাফি। এটা থেকে বিভিন্ন নার্ভ পায়ের কোন নার্ভটা এক্স্যাক্টলি আপনার সমস্যা করছে এক্স্যাক্টলি সেটাকে লোকেট করা সম্ভব হবে, এবং যদি করেই থাকে তখন যদি ট্রিটমেন্ট প্রয়োজন হয় সেটাও দেওয়া শুরু হবে। আমি এই মুহূর্তে আপনাকে ওষুধে চলে যেতে বলছি না। আরেকটু জিনিস, আরেকটু বসার ভঙ্গিটা কেমন হওয়া উচিত ওনাদের যখন ওনারা গাড়ি চালান? একটু স্ট্রেট করে বসতে হয় আর কি, যেভাবে আমি এখন যেভাবে বসছি, আমরা অনেক সময় এরকম একটু রিল্যাক্স বসতে চাই, দ্যাট ক্রিয়েটস এ প্রবলেম। তাহলে ডক্টর সাগর, আপনার জন্য সহজভাবে যদি বলে দিই, ডক্টর রহমান সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, আপনি যেহেতু দীর্ঘ সময় ধরে গাড়ি চালাচ্ছেন আপনার বসার ভঙ্গিটা খেয়াল করতে হবে, আপনার পিছনে কোনো সাপোর্ট আছে কিনা। আপনি যে কোনো ফার্মেসিতে গিয়ে লাম্বার সাপোর্ট অথবা ব্যাক সাপোর্ট বলে একটি পিলোর মতো বালিশের মতো জিনিস কিনে নিতে পারেন। আর আপনার যেহেতু পায়ে যে ব্যথাগুলো হচ্ছে সেগুলো আপনার পিঠের মেরুদণ্ডের মধ্যে নার্ভের উপর চাপ পড়ছে দেখে হচ্ছে, আপনাকে সেই জন্য কিছু পেইন কিলারে চলে যেতে হবে। আমাদের সাথে চলে আসছেন আজাদ ফ্লোরিডা থেকে। আজাদ বলুন আপনার প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমি আসলে ডায়াবেটিক পেশেন্ট। জি জি। আমি মানে টাইপ 2 ডায়াবেটিস, ইনসুলিন ডিপেন্ডেন্ট। বেশ মাসখানেক হয় আমার ডান পায়ের পাতার মানে গোড়ালির নিচটা খুবই পেইন করছে, মানে অসম্ভব পেইন। আচ্ছা, এটা আসলে এটার জন্য যদি এটা আমি আপনাদের বিষয়ে ডিফারেন্ট কোশ্চেনটা করে ফেললাম। জি জি। এই ব্যাপারে আমাকে। আচ্ছা, পায়ের গোড়ালি আর কোনো ব্যাকে পিছনে কোনো ব্যথা আছে আপনার? না, পিছনে কোনো ব্যথা নেই। আপনি কি অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করেন? না, নট রিয়েলি। আচ্ছা আচ্ছা, আর আপনার বয়স কত? আমার বয়স হলো 46। আচ্ছা, ঠিক আছে। আর আমি একটা আমার প্রাইমারি ডাক্তার একটা ওষুধ দিয়েছে ধরেন 2 সপ্তাহ আগে। জি জি। ওষুধটার নাম হলো গ্যাবা পেন্টিন 300 mg। আচ্ছা, এটা খাচ্ছি কিন্তু কোনো কাজ হচ্ছে না। আচ্ছা, শুধু গোড়ালিতে ব্যথা, পায়ের আর আশেপাশে কোথাও নেই? না, এর আগে পায়ের পাতা দুইটা পাতার মধ্যে ব্যথা করতো, কিন্তু ইদানিং এটা মুখ করে ডান পায়ের গোড়ালির নিচে আসছে। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আজাদ আপনার প্রশ্নের জন্য, উত্তরটা জেনে নিচ্ছি। এবং এই এই আপনার আজাদ আপনার প্রশ্নের সঙ্গে আমি আরেকটু প্রশ্ন করতে চাই আপনাকে। লাইনে নেই, লাইনে আছেন আজাদ? উনি লাইনে চলে। আচ্ছা, ঠিক আছে। যাই হোক, আমার কাছে মনে হচ্ছে না এটা নার্ভ পেইন। আপনি যেভাবে বললেন যে একটা জায়গায় কনসেন্ট্রেট করেছে পেইনটা, আমার কাছে মনে হচ্ছে না এটা নার্ভ পেইন, যার জন্য আমি কোশ্চেনটা করতে চাচ্ছিলাম যে আপনার কি কামড়ানো বা বিজলি চমকের মতন অথবা ইলেকট্রিসিটি শক লাগার মতন পেইন কিনা, তাহলে বুঝতে পারতাম যে কিছু নার্ভ পেইন আছে। আমার মনে হচ্ছে না নার্ভ পেইন। এটাও একটা কমন পেইন, হিল যে পেইনটা হয় অনেক সময় এখানে যে বোনটা আছে আমাদের যথেষ্ট বড় ক্যালকেনিয়াম, ওইখানে কিছু স্পার তৈরি হয়। স্পার, স্পার মানে আলগা কোনো হাড় তৈরি হয়। হ্যাঁ হ্যাঁ, স্পার একটা একটা প্লেন সারফেস থেকে একটু একটু ওখানে বেরিয়ে যেতে পারে, এটাকে স্পার বলা হয়। আচ্ছা, তো এরকম স্পার হলে পরে ইটস ভেরি পেইনফুল, অসম্ভব ব্যথা করে। আচ্ছা, এই জিনিসটা কেন হয়, ঠিক বয়সের সাথে নাকি স্পার?
একটা কারণ হতে পারে বয়সের, একটা ডিজেনারেটিভ জয়েন্ট ডিজিজ যাদের থাকে তাদের মধ্যে বেশি পরিলক্ষিত হয়, দেখা যায় তাদের একটু বেশি হচ্ছে। যাই হোক, এটা হলে, এটা হলে পরে যথেষ্ট সফট টিস্যুগুলোর পরে যথেষ্ট যথেষ্ট ব্যথা করে। এটা দুই তিনটা ধরনের ট্রিটমেন্ট আছে। একটা হচ্ছে যে আপনি প্রথম দেখতে পারেন ওষুধ খেয়ে যে এটা কমছে কিনা, ওষুধ খেয়ে কমে গেলে তো ভালো, যদি না কমে তখন আপনাকে ইঞ্জেকশন নিতে হয়, এক ধরনের স্টিরয়েড এন্ড লোকাল অ্যানেস্থেটিক্স মিক্সচার, একটা ইঞ্জেকশন দিলে পরে এভরি ওয়ান মান্থ একটা করে দিতে হয়, একটা বা দুইটা ইঞ্জেকশন দিলে পরে মোস্ট অফ দ্য পিপল ঠিক হয়ে যায়। আর একটা হচ্ছে যে আপনার ডেফিনেটলি এক ধরনের সফট জুতা পাওয়া যায়, লিটল সফট কুশনওয়ালা জুতা, যেটা এই ব্যথার জন্য, এটা আপনি আপনার প্রাইমারি ডাক্তার যেহেতু ফ্লোরিডাতে আছেন তার কাছে একটু শুনে নেবেন, উনি আপনাকে ভালো গাইড করতে পারবেন যে একটা সফট কুশনওয়ালা জুতা, এটা আলাদা জুতাই আছে এক ধরনের পাওয়া যায় স্পারে পেইনগুলোর জন্য। আর অনেক সময় ইঞ্জেকশন দিলেই যে সবাই সেরে যাবে তাও না, এটা একটা ফ্রাস্ট্রেটিং ঘটনা যে সবসময় সারবে তা না। তবে আপনার যে যে ধরন বলছেন ব্যথার, তাতে আমার মনে হচ্ছে না গাবাপেন্টিন তেমন কোনো কাজ দিবে। আর ওনার কিন্তু ডায়াবেটিস আছে, ডায়াবেটিস থাকলে পরে নিউরোপ্যাথিক পেইন হয় অনেক বেশি, এবং ডায়াবেটিক নিউরোপ্যাথিক পেইন বা নার্ভের পেইন বা স্নায়ুর জনিত যে পেইন, এই পেইনগুলো ডায়াবেটিসের কারণে হতে পারে। জলে হাত পা জ্বলতে পারে, ঠান্ডা ঠান্ডা অথবা গরম এরকম লাগতে পারে, টেম্পারেচার চেঞ্জ এই ধরনের হলে পরে, বা ঠান্ডা পানিতে পা ডুবালে যথেষ্ট জ্বলাপোড়া করতে পারে। ডায়াবেটিক পেইন হলে আপনাকে গাবাপেন্টিন ইজ এ ভেরি গুড মেডিকেশন, এবং সেটা তখন অনেক বেশি খেতে হয়, ওই 100-200 মিলিগ্রাম তিনবার খেতে হবে। ডক্টর রহমান, আসলে আমাদের সাথে আরো দর্শক চলে আসছেন, কিন্তু দর্শক আজাদের জন্য একটু সহজ করে যদি বলে দেই, আপনার দুটো কারণে ব্যথাটা হতে পারে, ডায়াবেটিস নিউরোপ্যাথিক পেইন, যদি ডায়াবেটিসের কারণে হয় তাহলে আপনার অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে, তাতে গাবাপেন্টিন কাজ দেবে। কিন্তু আপনি ডক্টর রহমান যেটা বললেন, স্পার অথবা কিছু হাড় জনিত কারণে, যদি আলগা হাড়ের কারণে যদি হয়ে থাকে, সেটির জন্য আপনার ওই জায়গায় ইঞ্জেকশনের দরকার হতে পারে, অথবা কিছু সফট জুতো পাওয়া যাচ্ছে সেগুলো আপনার ডাক্তারের কাছ থেকে জেনে নিতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে আছেন এখন নাহিদ নিউ জার্সি থেকে। নাহিদ বলুন আপনার প্রশ্ন। হ্যালো, হ্যালো বলুন। আমার পিঠের সমস্যা। জি জি বলুন। ব্যাক পেইন, ব্যাক পেইন বলতে থাকুন। প্রথমে ডাক্তার দেখানো হয়েছে। জি, ডাক্তার বলছে যে মাসেল পেইন। মাসেল পেইন, আচ্ছা। মাসেল পেইনের মেডিসিন খালি দুই একদিন হয়তো ভালো থাকে, তারপর আবার শুরু হয় মেরুদণ্ড ব্যাক পেইন। আচ্ছা। হ্যালো, জি শুনতে পাচ্ছি। আপনি কি উপরের পিঠে ব্যথা না নিচের পিঠে ব্যথা? মাঝখানে, মাঝখানে ব্যথা। আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স 35। আপনার উচ্চতা এবং ওজন কেমন? ওজন, ওজন 140। আচ্ছা, আর আপনার কোন ডায়াবেটিস অথবা হাই ব্লাড প্রেশার এই ধরনের কিছু আছে? না, আমার কোনো ডায়াবেটিস। ডক্টর রহমান, আপনার কোনো প্রশ্ন আছে? আপনার ব্যথা কি ওষুধ খাওয়ার পরে আপনি বলছেন কমে যায়, তারপরে আবার হয়, তাই তো? আবার হয় মানে কি, আপনি তখন ওষুধ ছেড়ে দেন কমে গেলে? হ্যাঁ, কমে গেলে আমি ওষুধ ছেড়ে দিই। হ্যাঁ, আপনাকে ওষুধটা কিছুদিন কন্টিনিউ করতে হবে, যে হিলিং যে প্রসেস। খালে মানে ঘুমের ওষুধ, মানে প্রচন্ড ঘুম হয় না? ওষুধের সাইড এফেক্টে ঘুম হতে পারে, ওষুধ তো ঘুমের ওষুধ দেয়নি আপনাকে। কি ওষুধ, নামটা বলতে পারবেন আপনি? নামটা আমি অনেকদিন আগে ওষুধে খাওয়া বাদ দিয়ে বলতে পারবো না। আচ্ছা, এটা কি ট্রামাডল? যাই হোক, আমরা যাব ওখানে তাহলে। আপনি আপনি এখন কেমন আছেন? তার মানে আমরা জেনে নিলাম, যদি ওষুধ খান তাহলে আপনি ব্যথা কম থাকে, কিন্তু আপনার ঘুম আসে দেখে আপনি ওষুধ খাচ্ছেন। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। না, আপনার আপনার এই যে এই ব্যথার কথা বলছেন, এই ব্যথা মাসল পেইনের জন্য সাধারণত অনেক সময় মাসল স্প্যাজম হতে পারে, অথবা মাসল এরকম টাইট হয়ে যায়, টান খায়। হ্যাঁ, এই যে টান টান হয়ে যায় মাংসপেশিতে, সেটাকে ছাড়াবার জন্য কিছু মাসল রিল্যাক্সেন্ট আছে। আচ্ছা, তা এবং প্রত্যেকটা মাসল রিল্যাক্সেন্টের সমস্যা হচ্ছে যে এরা একটু ঘুম ঘুম করে, যেমন ব্যাক্লোফেন, সোমা, দে উইল মেক ইউ লিটল স্লিপি, এটার থেকে পরিত্রাণ তেমন কিছু নেই। অ্যাকচুয়ালি আপনাকে আইদার ব্যথা বা ঘুম একটা চয়েস করতে হবে আর কি। সেক্ষেত্রে আপনাকে কয়েক সেরে গেলেই আমাদের যেটা করি আমরা, সেরে গেলেই ওষুধ ছেড়ে দেই, এটা ঠিক নয়। যে হিলিং প্রসেসটা, এই হিলিংটাকে করতে দেন, শেষ হতে দেন। সারছে কেন, আপনার হিলিং শুরু হয়েছে। এই যে হিলিংটা মাসলের ভিতরে যে ক্রনিক পেইনগুলো হচ্ছে,
এটাকে যদি আপনি হিল করার একটা সময় না দেন, এক সপ্তাহ বা দুই সপ্তাহ যা ডাক্তার লিখেছে, বা তিন সপ্তাহ, কখনো চার সপ্তাহ ওষুধটা খেতে হবে আপনাকে। খাওয়ার পরে তারপরে কমে গেলে, কমে গেলেই ছেড়ে দেবেন না, ওষুধ ব্যথা নেই তাও এটা কন্টিনিউ করবেন যতদিন বলা আছে। আচ্ছা, বিকজ ওই ওই সময়টার মধ্যে হিল হচ্ছে আপনার যে মাসেল, যে মানে ভালো হচ্ছে, দ্যাটস রাইট, ওইটাকে যদি আপনি ইন্টারাপ্ট করেন বারবার, তাহলে এটা ক্রনিক পেনে পরিণত হবে এবং পরে জিনিসটা আরো অনেক খারাপ হতে পারে, যে আপনার ওষুধ দিলেও সারছে না, এরকম হতে পারে। ওই পর্যায়ে যাওয়ার আগে আমার মনে ওষুধটা আমরা জেনে নিলাম। দর্শক নাহিদ, আপনার জন্য আপনি ওষুধ আপনাকে ডাক্তার যতদিন খেতে বলেছে আপনাদের ততদিনই কন্টিনিউ করতে হবে, কারণ ডক্টর রহমান বলেছেন এটার একটা হিলিং প্রসেস আছে, মানে ভালো হওয়ার একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে, কাজে সেই সময়টা আপনার দিতে হবে। আপনার ঘুম ঘুম ভাবটা থাকলেও, যাই হোক, আমাদের সাথে আছেন এখন শফিক নিউ ইয়র্ক থেকে। শফিক বলুন আপনার প্রশ্ন। শফিক আছেন আমাদের সাথে, হ্যালো। হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমার প্রশ্ন হচ্ছে যে আমি ডাক্তার সাহেবের প্রশ্ন করি, আমার আর্থ্রাইটিস এর পেইন আছে, আর্থ্রাইটিস হাতে এবং পায়ে, বুঝছেন, তারপরে পিঠে, ওটা পিঠে মেরুদণ্ডের ব্যাক সাইডে ব্যাক পেইন, এটা পুরোটাই, অনেক সময় মাসল গুলো টান দেয়, অনেক সময় হাত টাত আঙ্গুলটা মনে হয় আস্তে করে ভালো করে একটু মালিশ করে সোজা করতে হয়, পাও তো তাই, পায়ের পায়েরও মাসল গুলো টানে, পরে আবার টানে সোজা করতে হয়, বুঝছেন, আবার ঠিকঠাক করে আবার কিছু গাড়ি চালাতে হয়তো ওই রকম হয়। আমি মাঝে মাঝে বেশ কিছুক্ষণ গাড়ি চালাই, আমি কোনো পেশাগত ভাবে গাড়ি চালান না, আমি পেশা নিজের পার্সোনাল গাড়ি চালাই, কিন্তু অনেক সময় ওই রকম হয়ে যায়। আচ্ছা, এটা কি কারণে, কি কারণে হচ্ছে? আপনার বয়স কত? বয়স আমার 50। 50, আর আর ওজন এবং উচ্চতা? ওজন হচ্ছে আমার 180 পাউন্ড। আচ্ছা, উচ্চতা? আর হচ্ছে আমার আছে ব্লাড প্রেশার মেডিসিন খাই। আচ্ছা, উচ্চতাটা একটু দরকার ছিল। উচ্চতা আপনার উচ্চতা কত? উচ্চতা 5 ফিট 7 ইঞ্চি। 5 ফিট 7 ইঞ্চি, 180 পাউন্ড। আচ্ছা, 50-এর উপরে বয়স। আর ডায়াবেটিস আছে আপনার? না, ডায়াবেটিস নাই। ডায়াবেটিস নাই, আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, জেনে নেই উত্তর। 50 বছর বয়স। হ্যাঁ, আপনার ব্যাক পেইন, ওয়েল, দিস ইজ ভেরি কমন ব্যাক পেইন থাকাটা, আপনি কি কি ওষুধ খেতে পারেন এই ব্যাপারে জিজ্ঞেস করেছেন, যে কি কি ওষুধ খেতে পারেন এবং আপনি একটা ইঙ্গিত দিয়েছেন যে আপনার আর্থ্রাইটিস আছে। এখানে আমার একটা প্রশ্ন ছিল, যদি আপনার স্টমাক বা পেটে কোনো সমস্যা না থাকে, অর্থাৎ খালি পেট হলে পরে বুক জ্বলা না করে, বা অ্যাসিডিটি অথবা রিফ্লাক্স, এই জিনিসগুলো যদি না থাকে, তাহলে পরে নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ দিয়ে শুরু করা উচিত, যেমন আইবুপ্রোফেন, যেমন ন্যাপ্রক্সেন, যেমন ইন্ডোমিথাসিন, এই ধরনের, এটা অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাট দি সেম টাইম অ্যানালজেসিক, দুইটা কাজই করে। আমরা যদি একটু সহজভাবে বলে দিই দর্শক, এই ওষুধগুলো আমাদের ইনফ্ল্যামেশন, মানে আমাদের মাংসপেশির পাশে, যদি মাংসগুলোর পাশে যদি কোনো ধরনের ক্ষতের তৈরি হয় সেটাকেও কমাবে এবং ব্যথাটাকেও কমাবে, এই দুটো কথাই ডক্টর রহমান বললেন। এবং এতে যদি না সারে, সেক্ষেত্রে আমরা সাধারণত ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা ল্যাডার সিস্টেম আছে, ওইটা ফলো করি, এতে না সারলে পরে সাথে একটা মাসল রিল্যাক্সেন্ট দিতে হয়, কারণ আপনার ওখানে যে মাসলগুলি আছে সেগুলো ইরিটেট হয়ে, সেগুলোতে স্প্যাজম হয়, আপনি বলেছেন সেটা আপনার হয়ও, সেক্ষেত্রে কিছু মাসেল বা মাংসপেশি শিথিল করার যে ওষুধগুলো, যেমন ধরেন ওই একটু আগে নাম বলেছি, ব্যাকলোফেন, সোমা, এই ধরনের কিছু আছে, ফ্লেক্সিবেল, দের আর মেনি, বা রোব্যাক্সিন, এই ওষুধগুলো যে কোনো একটা অ্যাড করতে হবে, তারপরে হয়তো কমে যাবে, তাতেও যদি না কমে, তাহলে পরে আপনার তখন থাকবে আর একটা সেকেন্ড স্টেপে যাওয়া, অক্সিকোডন, এই ধরনের নার্কোটিক অ্যানালিসিসে যেতে হবে, ব্যথা কমে যাবে, ব্যথা কমবে না ব্যাপারটা ঠিক নয়। তার মানে আমরা জেনে নিলাম যে ওনার যদি আর্থ্রাইটিসের কারণে ব্যথা হয়, ওনাকে পেইন কিলার খেতে হবে, এটাই ওনার চিকিৎসা। ঠিক আছে দর্শক, জেনে নিলাম আপনার প্রশ্নের উত্তর। ডক্টর রহমান, চলে যাচ্ছি ছোট বিরতিতে। দর্শক, যাচ্ছি একটা ছোট বিরতিতে, বিরতির পরপরই ফিরে আসছি, সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। আবার ফিরে আসলাম, আজ আমরা কথা বলছি ডক্টর খন্দকার মোহাম্মদ মাসুদুর রহমান, আর ডক্টর রহমান কথা বলছেন ব্যাক পেইন অথবা পিঠে ব্যথা নিয়ে। বিরতির পরপরই আমাদের সাথে আছেন শম্পা ফ্লোরিডা থেকে। শম্পা বলুন আপনার প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। সালাম। আমি বেশ কয়েকদিন, মানে আমি 5-7 দিন হলো দেশ থেকে আসছি, আশা করে কাজে, মানে কাজ করতেছি। জি জি। কাজ করার পরে হচ্ছে কি, আমার
কিছু মানে পিঠের উপরের অংশটা এত ব্যথা করে আমি দাঁড়ায় থাকতে পারি না। আচ্ছা, তারপরে আমার পায়ে যে পা যে এটা পায়ের নিচের অংশটা মানে এত ব্যথা করে যে মানে এখানে আমি কিছুক্ষণ বসতে মনে হয় অনেক আরাম পাচ্ছি, কিন্তু যখন এই কাজ করতে যাই তো খুব কষ্ট হয়, দেখা যদি আমি হাঁটতে পারছি না। আপনি কি দাঁড়িয়ে 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 কাজ করেন? জি, আমি ফুল টাইম দাঁড়িয়ে কাজ করি, মেকানিক্যাল কাজ করি তো দাঁড়িয়ে কাজ করি। আর আপনার ব্যথাটা কি হঠাৎ করে শুরু হলো? জি, আমি হঠাৎ করে শুরু হলো, তবে পায়ের ব্যথা একটু ছিল দেশে যাওয়ার আগে, কিন্তু এখন ঠিক আছে। আর কোন প্রশ্ন আছে আপনার ডক্টর রহমান? না, আপনার ঠিক আছে, আমরা চলে যাচ্ছি আপনার উত্তরে, অসংখ্য ধন্যবাদ। হঠাৎ করে আপনার আপনার কাজের কারণে হতে পারে এই সমস্ত ক্ষেত্রে। ওষুধের সাথে সাথে যদি ব্যথাটা আপনার অসহনীয় হয়, যার জন্য ফোন করেছেন এবং কথায় মনে হচ্ছে যে আপনার ব্যথাটা অসহ্য বা বা সাধারণ লিমিটের থেকে বেশি, তা যদি হয়ে থাকে আপনাকে অল্প সময়ের জন্য কিছু একটা ওষুধপত্র খেতে হবে, সাধারণত অ্যান্টি ইনফ্লামেটরি। সেই সাথে আপনাকে আর যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওষুধের সাথে রেস্ট নিতে পারেন আপনি একদিন থেকে তিন দিন, এর বেশি না, এর বেশি না, একদিন থেকে তিন দিন যদি আপনি রেস্ট নিতে চান নিতে পারেন, নিলে পরে হয়তো একটু রিলিফ পাবে আপনার মাসলগুলো, আবার আপনি কাজ করতে শুরু করতে পারবেন। এই সমস্ত ক্ষেত্রে রেস্ট ইজ অ্যালাউড, 1-3 ডেজ, তার বেশি আবার রেস্ট নিতে চান না। প্লাস মেডিকেশন, এখন কোন মেডিকেশন? অ্যান্টি ইনফ্লামেটরি মেডিকেশন। পেটে সমস্যা মনে যদি না থাকে তাহলে পরে আপনাকে যেটা খেতে হবে, এগেইন দি নন ইনফ্লামেটরি দিয়ে শুরু করতে হয়। তারপরে আপনার ওই আরো অনেক প্রচুর ওষুধ আছে, আমি তো সবগুলো ঠিক মতো বলতেও পারছি না, এত প্রশ্ন আসছে। তাহলে কথা হচ্ছে ব্যথাটা হচ্ছে ওনার কি দাঁড়িয়ে থাকার কাজ করার কারণে? কাজের কারণে হতে পারে, যেমন ধরেন অনেকের আপনার বিভিন্ন ধরনের নার্ভাস সিন্ড্রোম হয় এখানে, দ্যাট ইজ ডিউ টু দেখা গেল সে কাজ করে টাইপিং। আমরা যারা লম্বা সময় দেখবেন যে কেউ কোনো কারণে, ব্যক্তিগত হোক বা প্রফেশনাল কারণে হোক, বসে থাকতে হয় অনেকক্ষণ, গাড়ি ড্রাইভিং বা অথবা কোনো একটা অফিসে বসে থাকা, ইউল সি দ্যাট তাদের তাদের পেইন হচ্ছে পিঠে। আচ্ছা, তো কাজের কারণে, কাজের সাথে তো একটা সম্পর্ক আছেই ব্যথার। আর উনি খেয়াল করে দেখবেন, উনি বলেছেন দেশ থেকে ফেরার পরে, কাজে জয়েন করার পরে ওনার ব্যথাটা বেড়ে গেছে, তার মানে এই কাজে হয়তো ওনাকে দাঁড়িয়ে থাকতে হয়, এক নম্বর। দুই নম্বর, ওজন কোনো কিছু উঠাতেও হতে পারে, যদি তা হয় তাহলে পরে সেটাও একটা ফ্যাক্টর যেটাকে ভাবতে হবে, যার জন্য আপনি রেস্ট নিতে পারেন 1-3 দিন। তাহলে দর্শক আমরা জেনে নিলাম আপনার ব্যথার জন্য আপনার 3-7 দিনের জন্য রেস্টে চলে যেতে হবে। আমাদের সাথে আছেন এখন সালাউদ্দিন ভার্জিনিয়া থেকে। সালাউদ্দিন বলুন আপনার প্রশ্ন। সালাউদ্দিন লাইনে আছেন? আচ্ছা, লাইন বোধহয় কেটে গেছে। তাইলে আমরা জেনে নিলাম যদি কিছু কিছু কাজের কারণে আমাদের যে ভারী জিনিস আলগাতে হয়, রাইট, এই জিনিসটা যদি ডক্টর রহমান আমাদেরকে একটু বুঝিয়ে দেন, ভারী জিনিস আমাদের কিভাবে আলগানো উচিত? এক নম্বর, খুব বেশি ভারী জিনিস তোলা ঠিক না। জি। দুই নম্বর, আচমকা তোলা ঠিক না, হঠাৎ করে তোলা ঠিক না, একটা প্রিপারেশন নিন, তারপরে মোটামুটি স্ট্রেট রেখে। আচ্ছা, সালাউদ্দিন বলে চলে আসছেন আমাদের সাথে লাইনে। সালাউদ্দিন বলুন আপনার প্রশ্ন। শুনুন একটা। হ্যালো, আমরা আসবে এখন। সালাউদ্দিন আছেন লাইনে? জি আছি। হ্যাঁ জি, বলুন আপনার প্রশ্নটা। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। জি হ্যালো, শুনতে পাচ্ছি? আপনার প্রশ্নটা বলুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি ভার্জিনিয়া থেকে বলছি। আমিও সেম পেইন, আমার এই পায়ের আপনার হাঁটুর মধ্যে পেইন, যেটা আমি আপনার ওই নামাজ পড়তে বসতে পারি না। জি জি। এবং জি জি, হাঁটুতে ব্যথা আপনার? এবং পায়ের গোড়ালির মধ্যে পেইন, এটা মানে ধরলে খুব ভালো লাগে, ম্যাসেজ করলে খুবই ভালো লাগে, ম্যাসেজ করলে ভালো লাগে। বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছি, এর মধ্যে আমি আগে স্টেরয়েডের ইনজেকশন দিয়েছিলাম, দিলে দু এক মাস ভালো থাকে, এখন আর ভালো হচ্ছে না। আচ্ছা, আপনার কতদিন থেকে এই ধরনের ব্যথা হচ্ছে?
এটা প্রায় 5-6 বছর ধরে ব্যথা এবং ব্যথাটা দিন দিন বাড়ছে আচ্ছা স্পেশালি হাতের জয়েন্ট গুলোতে এবং হাতের আচ্ছা আপনার বয়স কত 50 আপনার কি ডায়াবেটিস আছে জি ডায়াবেটিস আছে আচ্ছা ডায়াবেটিস কন্ট্রোলে থাকে ডায়াবেটিস 50 ডায়াবেটিস কন্ট্রোলে আছে কিনা আপনার জি ডায়াবেটিস কন্ট্রোলে আছে আমি ডায়াবেটিক আছি আচ্ছা ঠিক আছে তাহলে অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য উত্তরটা জেনে নিচ্ছি 50 বছর বয়স হ্যাঁ তার হাঁটুতে ব্যথা এবং গোড়ালিতে ব্যথা জি জি হাঁটুতে ব্যথার জন্য উনি ইঞ্জেকশনও নিয়েছেন এবং সেই ইঞ্জেকশন স্টেরয়েড ইঞ্জেকশন এবং দিলে পরে 1-1.5 মাস সুস্থ থাকে এখন আর সেটা হচ্ছে না তার মানে আপনার ভিতরের যেই ক্ষয়ের যে প্রক্রিয়া হাড্ডি ক্ষয় অথবা আর্থরাইটিস অস্টিওআর্থরাইটিস এগুলো যে প্রক্রিয়া হয়তো একটা ফেজ থেকে আর একটা ফেজের দিকে যাচ্ছে আপনাকে আবার নতুন করে কিছু ডায়াগনস্টিক টেস্ট করতে হবে দেখতে হবে যে জয়েন্ট স্পেসের কি অবস্থা এটা যদি খুব কমে যায় এবং দুইটা হাড্ডি একেবারেই পাশাপাশি চলে আসে এবং তার ভিতরে যে কার্টিলেজ গুলো যদি কভার গুলো না থাকে তাহলে পেইন বাড়তে থাকবে সেক্ষেত্রে অর্থোপেডিক সার্জনদের সাথে আলাপ করতে হবে যে এখনো এটা সার্জারির পর্যায়ে পৌঁছেছে কিনা যদি সার্জারির পর্যায়ে না পৌঁছে থাকে আশা করছি পৌঁছায় নাই তাহলে পরে আপনাকে ইঞ্জেকশন আবার নিতে হবে এটা এটাই পদ্ধতি আর কিছু করার নেই এবং এই ইঞ্জেকশন আপনি বছরে 6 বার নিতে পারেন স্টেরয়েড লিমিটেশন এখন করে দিয়েছে 2 মাসে একবার আপনি নিতে পারবেন তো 6 বার নিলে কোনো ক্ষতি হয় না যে অ্যামাউন্ট দেওয়া হয় না হলে পরে স্টেরয়েডের কিছু কিছু ক্ষতি আছে তার আপনি যদি বারবার অতিরিক্ত নিতে থাকেন তাহলে আবার অ্যাভাস্কুলার নেক্রোসিস হতে পারে স্টেরয়েড দেওয়ার কারণে এটাও হাড্ডি ক্ষয় করতে পারে অতএব স্টেরয়েড আপনি আরো আপনি যদি 1-2 মাস পরে নেন 2 মাস পর পর নেন তাহলে ঠিক আছে আপনাকে আরো ইঞ্জেকশন নিতে হবে যদি সার্জারির প্রয়োজন এখনো না হয়ে থাকে আর যদি সার্জারির প্রয়োজন হয়ে থাকে তাহলে স্বভাবতই আপনার ব্যথা শুধু ইঞ্জেকশনে কমবে না আমরা দর্শক আশা করছি আপনার বোধহয় সার্জারির পর্যায়ে যেতে হবে না তার আগে পেইনে ইনজেকশন নিয়ে আপনি ভালো হয়ে যাবেন আমাদের সাথে আছেন এখন মতিন নিউ ইয়র্ক থেকে মতিন বলুন আপনার প্রশ্ন আচ্ছা এই আমাদের ব্যাক পেইন অনেক দিন থেকে এই 8-9 বছর থেকে তো সামান্য সময় ছিল এখন কয়েকদিন থেকে ব্যথাটা অনেক বেশি যখন ব্যথা লাগে তখন পা পর্যন্ত ব্যথা হয়ে যায় আচ্ছা আচ্ছা তো আমি রেগুলার ডাক্তারের কাছে গিয়েছিলাম সে আমার যে ঔষধ দিছে বলতে এটা ব্যথা থাকলে খাবো আর না খাবো না তো খাওয়ার সময় খাওয়ার পরে ব্যথাটা ছেড়ে যায় আবার আধা পনেরো ঘন্টা পরে আবার ব্যথাটা স্টার্ট হয়ে যায় এখন কি করা যায় আপনি যেটা বলছেন এটা হচ্ছে লাম্বার রেডিকিউলোপ্যাথি আচ্ছা ইট রেডিয়েটস কোমরে থাকে না উনি বললেন জি ওনার ব্যথাটা চলে যায় পায়ে আচ্ছা আমরা কোন প্রশ্ন করবেন এটা ছাড়া না ওনার সাধারণ যে প্রশ্নগুলো আমাদের দরকার আছে ঠিক আছে দর্শক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আপনার প্রশ্ন ওনার ডায়াবেটিস আছে কি না যদি না থাকে তাহলে পরে সে সেটা একটা প্রশ্ন যদি ডায়াবেটিস না থাকে ওনার ব্যথাটা কি কি কেন হচ্ছে না ব্যথাটা যে প্রথমেই বলেছি আমি যে ব্যাকে যে যে সমস্ত কারণগুলোতে হয় সেই কারণগুলোতেই হতে পারে ইট মে বি লিগামেন্টাস ইট মে বি একটা নার্ভ বা স্নায়ু যেগুলো রশির মতন বেরিয়ে বেরিয়ে যায় সেগুলোতে প্রেশার পড়ে মোস্ট অফ দি টাইম ওনারটা মনে হচ্ছে তেমন কিছু যে এক্সিটিং নার্ভ যেগুলি আছে যেগুলো তার পায়ে সাপ্লাই করে কোনো একটা নার্ভে ইরিটেট হচ্ছে কোনো কারণে হয়তো ফোরামেন ছোট হয়ে গেছে বা ফ্যাসেট প্রেশার পড়ছে মেইন কথা হচ্ছে ওনার নার্ভের উপরে একটা প্রেসার পড়তে পারে প্রেসার পড়ছে এবং এবং এর জন্য রেডিকিউলোপ্যাথি অথবা ব্যথাটা পায়ের দিকে চলে যাচ্ছে আচ্ছা এই জন্য সবচেয়ে ভালো হয় যদি আপনি একটা এপিডুরাল ইনজেকশন নেন অবশ্যই তার আগে নিশ্চিত হতে হবে যে আপনার লাম্বার রেডিকিউলোপ্যাথি আছে যেটা নিশ্চিত হতে গেলে আপনাকে ক্লিনিক্যালি বা সামনাসামনি পরীক্ষা করা এক দুই হচ্ছে একটা সিটি স্ক্যান করা করে দেখা যে আসলেই আপনার লাম্বার রেডিকুলোপ্যাথি আছে কিনা যদি থাকে যেটা আমার মনে হচ্ছে আপনার আছে আমি শুধুমাত্র শুনে আপনাকে না দেখে এর থেকে বেশি বলতে পারবো না যদি থাকে তবে তবে মনে হচ্ছে যে আপনার লাম্বার রেডিকুলোপ্যাথি আছে তা যদি থাকে এপিডুরাল হচ্ছে আপনার জন্য একটা ইনজেকশন ইনজেকশন মানে গুটের পিছনে একটা ইনজেকশন নিতে হবে শিরদার আর হাড্ডিগুলোর মাঝখানে আচ্ছা দুইটা হাড্ডির মাঝে ইন্টার স্পেসে একটা জায়গা ওই ওখানে এপিডুরাল বলেছে যেটা ডুরা ম্যাটার বা ওই ওই ব্রেনের কভার যেটা আর কি বা নার্ভের কভার যেটা কভারের পর্যন্ত যাবে না তার আগে ইনজেকশনটা দিতে হবে
এটা দিলে পরে এটা অত্যন্ত ফলপ্রসূ একটা চিকিৎসা লম্বা রেডিকুলোপ্যাথির জন্য। আচ্ছা, তাহলে দর্শক আমরা জেনে নিলাম আপনার আপনার সমস্যার সমাধান হয়তো আছে, আপনার পিছন দিকে একটি ইনজেকশন নিতে হবে, সেই ইনজেকশনটা নিলে হয়তো আপনার ব্যথার অনেক উপশম হবে। আমাদের সাথে আছেন এখন রেজা নিউ জার্সি থেকে। রেজা বলুন আপনার প্রশ্ন। রেজা, হ্যাঁ জি বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, লাইনে আছেন রেজা, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম সালাম। আমার লোয়ার ব্যাকে মাঝে মাঝে পেইন হতো। জি জি, ঠিক আছে। তারপরে একদিন ডাক্তার দেখিয়েছি, প্রাইমারি ডাক্তার। জি জি, উনি বললেন যে এটা প্রবলি সায়াটিকা। আচ্ছা, হ্যালো, জি জি শুনতে পাচ্ছি, বলুন। সায়াটিকা, কিন্তু এই মাছ থেকে তারপর আমি এক্সারসাইজ শুরু করলাম, তারপর ওয়েট লুজ করলাম। আচ্ছা, দেন একটু কমে গেছে। জি জি, কিন্তু এই দুই তিন দিন হচ্ছে আবার হচ্ছে লেফট সাইডে লোয়ার ব্যাকে। আপনার কি হাঁটুর যে হাঁটুর নিচের পিছনের দিকে মাংসপেশিতে ব্যথা হয়? হাঁটুর নিচে? না না, হাঁটুর নিচে না, হাঁটুর হাঁটুর উপরে, ঠিক রাইট রাইট লোয়ার ব্যাক। আচ্ছা, সেখান থেকে ব্যথাটা হচ্ছে, পিছন দিকে যাচ্ছে। আচ্ছা, আপনি কি ধরনের কাজ করছেন? আমি হোটেলে কাজ করি। হোটেলে কাজ করছেন, বয়স কত? আমার 43। ওজন এবং উচ্চতা? ওজন হচ্ছে 180, আর উচ্চতা হচ্ছে 5'9". তারপরে আপনি ওজন কমিয়েছেন জেনে খুব খুশি হলাম, কারণ ওজন কমানো একটা পদ্ধতি। এই ট্রিটমেন্ট গুলোর প্রথম প্রাথমিক ব্যাপারগুলো হচ্ছে যে আপনি যদি স্মোকার হন, স্মোকিং ছেড়ে দিতে হবে। আচ্ছা, এক। দুই, যদি ওজন বেশি থাকে ওজন কমাতে হবে। তিন, কিছু এক্সারসাইজ করতে হবে। এগুলো হচ্ছে নন ফার্মাসিউটিক্যাল ট্রিটমেন্ট, ওষুধ ছাড়া যেভাবে প্রথম চেষ্টা করতে হয় সেটা আপনি করেছেন। এবং সেটা করার পরে উনি বলছেন যে রেজা, তাতে বলে ওনার নাম রেজা সাহেব, বলছেন যে ওনার এরপরেও কিছু ব্যথা করছে আর কি, এবং ওনার সায়াটিকা ছিল। সায়াটিক নার্ভটা হচ্ছে শরীরের সবচেয়ে বড় নার্ভ, এটা লাম্বার 3-4 বা 4-5 এবং সেক্রাল 1-2 এইগুলোর থেকে বের হয়ে নার্ভ গুলা বের হয়ে একটা বড় নার্ভ তৈরি করে। আচ্ছা, এবং এই সায়াটিক নার্ভটা অনেক সময় বসার কারণেও সমস্যা হতে পারে। অনেক সময় বড় একটা মাসল আছে ইন দি হিপ, আচ্ছা, যেটাকে বলা হয় পিরিফর্মিস মাসল। আচ্ছা, আমরা যদি সায়াটিকটা একটু জেনে নিই, সায়াটিকা মানে বড় নার্ভটার উপরে চাপ পড়ছে দেখে ব্যথাটা হচ্ছে। দ্যাটস রাইট, চাপটা বিভিন্ন জায়গায় পড়তে পারে, দুইটা কমন জায়গা, একটা হচ্ছে নার্ভটা যেখান থেকে বের হয় সেখানে, জি জি, আর একটা হচ্ছে আমাদের বড় একটা মাসল আছে পাইরিফর্মিস মাসলের নাম, ওইটা ইরিটেট করে অনেক সময়, ওই মাসলটা জাস্ট নিচে থেকে সায়াটিক নার্ভ। আচ্ছা, তো এটাকে ব্লক করা যেতে পারে যদি নার্ভের পেইনটা অনেক বেশি হয়। জি জি, আপনি, আমি একটা একটা করে বলছি, আপনারা যেটা করেছেন আর করা লাগবে না, যেটা না করেছেন সেগুলো ভাবতে পারেন। এক, এক্সারসাইজ। দুই, ওজন কমানো। তিন, স্মোকিং ছেড়ে দেওয়া। চার, ওষুধ। আচ্ছা, ওষুধে যখন আসবেন তখন আপনাকে নার্ভের যদি বেশি সিমটম থাকে তাহলে নার্ভের ওষুধের সাথে সাথে ব্যথার ওষুধ খেতে হবে, দুটো একসাথে খেতে হবে। আর এরপরে আরো যদি অ্যাগ্রাভেট করে কখনো, আমি আপনার করবে তা বলছি না, যদি করে তাহলে আমি সেই ক্ষেত্রে আমার পরামর্শ হবে সায়াটিক নার্ভ ব্লক ইনজেকশন নেওয়া। আমি যেটা করে থাকি রেগুলার, আমি দেখেছি এর ফলও যথেষ্ট ভালো, এটা আপনি উনি করতে পারেন। অসংখ্য ধন্যবাদ সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য, আশা করি আমাদের দর্শকরা বুঝতে পেরেছেন। আমাদের সাথে আছেন সুপ্তা ভার্জিনিয়া থেকে, এবং সাথে আরেকজন আছেন, আমরা পরপর দুটো প্রশ্ন একসাথে নিয়ে নিব। প্রথমে আছেন সুপ্তা ভার্জিনিয়া থেকে। হ্যালো, ওয়ালাইকুম সালাম। প্রশ্নটা বলুন। আমার পিঠে ব্যথাটা অনেকদিন ধরে, আর আমার প্রত্যেক বছর বেশি বেশি হয়। গত বছর সেম দিন এই টাইমে সেম দিনে মানে আমার ব্যথাটা হয়েছিল, আর তখন আমাকে ডাক্তার অনেক অনেক ব্যথা ছিল, সেই জন্য ডাক্তার বলেছিল যে মনে হয় এটা স্টোন এরকম বলেছিল। আচ্ছা, তখন আমি ওষুধ খেয়েছিলাম যে, আর ডাক্তার আমাকে একটা ক্যাস্টিং করিয়েছিল, তখন ওনারা বলেছেন যে আমার লেফট সাইডের কিডনিটা একটু ফুলে গেছে। আচ্ছা,
তখন আমি মেডিসিন নিয়েছিলাম। আমার ব্যথাটা সবসময় থাকে, মাঝে মধ্যে একটু। আপনার ব্যথাটা কোন জায়গায়? আমার ব্যথাটা পিঠের নিচে, কোমরের মধ্যে। নিচে কোমরের মধ্যে, আচ্ছা ঠিক আছে। এখনই আমার অনেক ব্যথা আছে, আর আমাকে ডাক্তার দিয়েছে, আমি রেগুলার মোট্রিন খাই আর বাইকোডিন খাই। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে আরেকজন আছেন, আমরা আপনার প্রশ্নের উত্তরে যাব সুপ্তা। আমাদের সাথে আছেন ফজিয়া জর্জিয়া থেকে। ফজিয়া, আপনার প্রশ্নটিও বলে ফেলুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, বলুন প্রশ্ন, বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, শুনতে পাচ্ছি, বলতে থাকুন। আমি জর্জিয়া থেকে বলছি, আমার 30। জি জি, আমার এজ 30, আর উচ্চতা হচ্ছে 140 pounds। আমার ডায়াবেটিস আছে, আর ব্যাক পেন, প্রচন্ড রকম ব্যাক পেন। আজকে কতদিন যাবতই মনে হচ্ছে যে মানে আলগা একটা কিছু বসে আছে এখানে, মানে এখন আমি কি করতে পারি? আর মাঝে মধ্যে মেরুদণ্ডটাও মানে এত ব্যথা করে, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেও ব্যথা করে আর বসে থাকলেও ব্যথা করে, আমি কি করতে পারি? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনের প্রশ্নের জন্য। আমরা চলে যাচ্ছি আপনাদের উত্তরে। আমাদের প্রথম দর্শক সুপ্তার প্রশ্নের উত্তরে। সুপ্তা ছিল, সুপ্তা বলেছে যে তার বাম কিডনিতে কোন এক ডাক্তার থেকে বলেছেন যে তার স্টোন থাকতে পারে আর বাম কিডনি ফুলে গেছে। ফুলে যায় সাধারণত, জি জি, যদি কিডনির থেকে ব্লাডার পর্যন্ত যে কমিউনিকেশন, যে যোগাযোগ, তাকে বলা হয় ইউরেটার। ইউরেটারের মধ্যে পাথর অনেক সময় যদি 1 centimeter হয় বা 0.8 millimeter হয়, সাধারণত পাস করে না। যদি না পাস করে তাহলে পরে ইউরিন ওখানে আটকে গিয়ে পিছন দিকে ব্যাক ফ্লো হয়ে হাইড্রোনেফ্রোসিস অথবা কিডনি ফুলে যাক বলে। যদি এটা হয়ে থাকে ওনার, জি জি, তাহলে পরেও যে ব্যথার ব্যাপারে প্রায় একই ধরনের ট্রিটমেন্ট হবে। এটা হয়ে থাকলে কিন্তু ডায়াগনস্টিক প্রসিডিউর উইল বি ডিফারেন্ট। ওনাকে সিটি স্ক্যান করে দেখতে হবে স্টোন আছে কিনা, তার জন্য প্রিকাউশন গুলো ভিন্ন রকম, সাবধানতা গুলো ভিন্ন রকম হবে। ব্যাক পেনে থেকে ব্যথার ওষুধ একই হবে কিন্তু সাবধানতা গুলো টোটালি ভিন্ন হবে। যেমন কিডনির যদি ব্যাপারটা হয়, ওনাকে সাবধান হতে হবে যে ওনার স্টোনটা কি, যদি স্টোন থাকে স্টোনটা কেমন স্টোন, ক্যালসিয়াম স্টোন, অক্সাল স্টোন, কি স্টোন, সেই স্টোন অনুযায়ী ওই ধরনের খাবারগুলি থেকে তো তার যে সাবধানতা গুলো ভিন্ন হবে। আর ব্যাক পেইন যদি হয় ওনার, শুধুমাত্র ব্যাক পেইন হয়, ওটা সাবধানতা নিয়ে আমি আলাপ করেছি অলরেডি, ওটার ওষুধ নিয়ে আলাপ করেছি। ভাইকোডিন খাচ্ছেন উনি, দ্যাটস এ ভেরি গুড মেডিকেশন ফর পেইন। ভাইকোডিন ইজ দ্য কমনেস্ট নার্কোটিক অ্যানালজেসিক, আমেরিকাতে ইউজ করা হয়, সবচেয়ে কমন। ভাইকোডিন ইজ গুড, আপনি ভাইকোডিন খেয়ে খেয়ে আপনার ব্যথা যখনই হবে এবং এতে স্টমাকের কোনো সমস্যা হবার কোনো কারণ নেই, অতএব আপনি খেতে পারেন। ইউ ক্যান কন্টিনিউ ভাইকোডিন, অ্যান্ড কিডনির ব্যাপারটা সিরিয়াসলি নেবেন এবং মেক শিওর যে আপনার স্টোন আছে কি নেই। যদি না থাকে তো ভালো কথা, যদি থাকে আপনার সাবধানতাগুলো একটু পরিবর্তিত হবে। এরপর আছে ফওজিয়া। জি, ফওজিয়ার অসম্ভব পিঠে ব্যথা। জি জি জি, এবং ওয়েল, যে পরিমাণ ব্যথা আপনি বলছেন তাতে শুধুমাত্র সাবধানতা অবলম্বন করলেই হবে না, ওষুধ লাগবে। আপনার আপনার ব্যথার যেই যে অ্যামাউন্টটা আপনি, আমি বুঝতে পেরেছি আপনার কথা অনুযায়ী, তাতে আপনাকে অনেক বেশি এখন অনেকগুলি জিনিস করতে হবে। একটা হচ্ছে মোটামুটিভাবে ফার্ম বেড, হার্ড বেডে থাকতে হবে, আদারওয়াইজ আপনার ব্যথাটা যাবে না, ওষুধ খেলেও যাবে না, কিছুক্ষণের জন্য যাবে পরে আবার ফিরে আসবে। এটা ব্যবহার করবেন, শোয়ার ভঙ্গি এগুলো যেটাতে সবচেয়ে বেশি রিল্যাক্স ফিল করেন সেভাবে হতে পারে। তবে যদি একদম চিত হয়ে শোন তাহলে পায়ের নিচে বালিশ দিতে হতে পারে, দ্যাট ইজ ওয়ান। আর ওষুধে চলে আসি, ওষুধ ওষুধ আপনাকে নর্মালি পেইন মেডিকেশন খেতে হবে, এক, এবং আপনাকে ডায়াগনোসিসটা করতে হবে। আসলে আমি তো ডায়াগনোসিসটা বুঝতে পারছি না, শুধুমাত্র ভেগ একটা কথা শুনতে পাচ্ছি যে ব্যাক পেইন, ব্যাক পেইনটা কেন হচ্ছে, সেই কারণে যাওয়ার আগে আপনি ওষুধ শুরু করতে পারেন, সেটা সমস্যা নেই আপনার যত ব্যথা, ব্যথা কমানোর জন্য, কিন্তু সেই কারণটা আপনাকে নির্ধারণ করতে হবে কোনো এক ডাক্তারের কাছে গিয়ে, যেতে হবে যারা পেইনের ডক্টর তাদের কাছে যান। গেলে পরে এক্স রে, সিটি স্ক্যান, এমআরআই, তিনটির একটা করলে ওরা মোটামুটি ভাবে অলমোস্ট নিশ্চিত করে বলতে পারবে সমস্যাটা কোথায়। যখন সমস্যাটা বোঝা যাবে তখন ওরা বলতে পারবে এই ওষুধের সাথে আর কিছু লাগবে কেন। যেমন ফিজিক্যাল থেরাপি, অনেক সময় ফিজিক্যাল থেরাপি ডিপার্টমেন্ট আছে একটা আলাদা, যারা বিভিন্ন এক্সারসাইজ শিখিয়ে থাকে, হিট প্যাড দিয়ে হিট দিয়ে থাকে, বা আলট্রাসনিক পেইন কিছু ইয়ে আছে,
যেমন টেন্স আছে, ট্রান্স কিউটেনিয়াস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন আছে, লটস অফ টাইপস আছে, তো ওই থেরাপিগুলো তারা সাজেস্ট করতে পারে বা দিতে পারে, তো আপনাকে ওইভাবে ভাবতে হবে। অসংখ্য ধন্যবাদ। আশা করি দর্শক সুপ্তা এবং দর্শক ফজিয়া আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। ডক্টর রহমান, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে আসছি। পিঠে ব্যথা প্রতিরোধ করার জন্য ওষুধে যাওয়ার আগে আপনি দর্শকদের উদ্দেশ্যে সহজভাবে যদি কিছু পন্থা বলে দেন। পিঠে ব্যথা আগেই বলেছি, পৃথিবীর যে কোনো জায়গার, যে কোনো জিওগ্রাফিক্যাল এরিয়ার প্রায় শতকরা 70-80 জন লোকের হবে। অতএব আপনি ধরে রাখতে পারেন যে আপনার হবার সম্ভাবনাই বেশি না হওয়ার থেকে। এক, দুই, এখন এটাকে কিভাবে প্রিভেন্ট করা যায় সেটাই সবচেয়ে ভালো। এক, আপনার যখন আপনি বসবেন মনে রাখবেন আপনার শরীরের উপরের অংশের সমস্ত ওজন ওই হাড্ডিগুলোর মধ্যে দিয়ে পাস হয়, এবং যত বয়স আমাদের বাড়ে তত বেশি লিগামেন্টগুলো লুজ এবং নন ইলাস্টিক হয়ে যায়। অতএব ব্যথার জন্য আপনাকে ওইগুলো যেন ঠিক মতন কাজ করে, তাহলে বোঝাই যাচ্ছে এক্সারসাইজ করতে হবে একটু। যদি লিগামেন্টগুলি আপনার পেইনের কারণ হয়, সো ইউ শুড ডু সাম এক্সারসাইজেস, তাহলে কি দাঁড়ালো, আপনার বসাটা যেন ঠিক হয়, শোয়াটা যেন ঠিক হয়, বডির পোশ্চারগুলো যেন ঠিক হয় বিভিন্ন কারণে, এবং তারপরে হচ্ছে যে ওজন ক্যারি করার ব্যাপারে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। হাঁটু ভেঙে বসতে পারেন, বাট পিঠটা মোটামুটি স্ট্রেট রাখবেন, একেবারে কুঁজো হয়ে এভাবে উঠাতে গেলে অনেক সময় সমস্যা হয়ে যায় বা হয়ে গিয়েছে বলে আমি দেখেছি বা আমাদের প্র্যাকটিসেও দেখা যায়। হাঁটু ভেঙে ওজন নেওয়া উচিত, রাইট? আর এমনি আমরা যেটা মেইনলি ওজন তো নেওয়া হয় প্লেনে ওঠার সময়, বেল্টে তুলে দেওয়ার সময়, ওখান থেকে টেনে নেওয়ার সময়, এখন সব সুটকেসেরই চাক্কা হয়ে গেছে, সো বি কেয়ারফুল। তারপরেও যে ওই সিঁড়ির থেকে একটা সিঁড়ি থেকে একটা সিঁড়িতে উঠান, আচমকা উঠান, ওই একটা আচমকা উঠানোর জন্য ব্যথা হতে পারে, তো সাবধানতা অবলম্বন করবেন ওজন তোলার ব্যাপারে, সাবধানতা অবলম্বন করবেন বসার ব্যাপারে এবং শোয়ার বিছানার ব্যাপারে। কিছু কিছু খাবার আছে যেগুলো অনেক সময় সমস্যা করতে পারে, সেগুলো থেকে দূরে থাকা, আর ওষুধপত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া। চমৎকার চমৎকার। ডক্টর রহমান, অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে উপস্থিত থেকে দর্শকদের উদ্দেশ্যে সবচাইতে কমন একটি সমস্যা নিয়ে আলাপ করার জন্য, অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা কথা বললাম ডক্টর মাসুদুর রহমানের সাথে, আমরা জেনে নিলাম পিঠে ব্যথা থেকে বাঁচার জন্য উনি খুব চমৎকারভাবে বলে দিয়েছেন আমাদের কিছু জিনিস অবশ্যই মেনে চলতে হবে, যাদের ব্যথা আছে এবং যারা ধূমপান করছেন তারা অবশ্যই ধূমপান ছেড়ে দিতে হবে, ব্যথা আছে এবং ওজন বেশি তাদের ওজন কমাতে হবে এবং কিছু হালকা ব্যায়াম করতে হবে। আর ইংরেজিতে একটি কথা আছে, স্ট্যান্ড স্মার্ট, সিট স্মার্ট অ্যান্ড লিফট স্মার্ট, মানে সুন্দরভাবে আমাদের দাঁড়াতে হবে, সুন্দরভাবে আমাদের বসতে হবে, সুন্দরভাবে ভারী জিনিসগুলো আলগাতে হবে। আমরা যদি এই সাধারণ নিয়মগুলো একটু মেনে চলি, ডক্টর রহমান যেভাবে বলেছেন, ঠিক আমরা সত্যি পিঠে ব্যথা থেকে মুক্ত থাকতে পারবো। অসংখ্য ধন্যবাদ দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য। আপনারা জেনে গেছেন পবিত্র রমজান মাস উপলক্ষে আমাদের অনুষ্ঠান 7টার পরিবর্তে বিকেল 5টায় প্রচারিত হচ্ছে, কাজেই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি আবার দেখা হবে। আমি ডক্টর নাসরিন কাদের আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি, অসংখ্য ধন্যবাদ। We'll be right back.